ফাল্গুন মাস শুরু হতে না হতেই কালবৈশাখীর আগমন ঘটেছে রাজ্যে। রবিবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি, সেই সঙ্গে ঝড়ও আঘাত এনেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আহতর পাশাপাশি নিহত হয়েছেন বেশ কয়েকজন কালবৈশাখীর দাপটে। সোমবারের পর মঙ্গলবারও চিত্রটার পরিবর্তন হয়নি। বুধবারও শহর বর্ধমান বাদ গেল না অকাল বর্ষণের হাত থেকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসাবে বলা হয়েছে রাঢ়বঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বুধবার। হাওয়া দপ্তরের আশঙ্কা আগামী ২৪ ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার একাংশ বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতাও জারি হয়েছে দপ্তরের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।